ম্যামে করছিস কেন? তোকে এখানে কে থাকতে বলছে? তোরে কি এই জায়গা কেউ লিখে দিছে? আর আমাদের এই আচিল মুরগিটা আজকে ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিল। রাজশাহীর কবুতরটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কবুতর ছিল, একদম লাল চোখের একটা কবুতর। আমি ওই কবুতরটার বাচ্চাও করছিলাম, আমার বাসায় প্রায় 6 মাস ধরে আছে ছিল। তো আমি ভাবছিলাম যে ও আর যাবে না, কিন্তু তারপরেও যে চলে গেল এই জিনিসটা আমি কোনোভাবেই মানতে পারতেছি না। এই কবুতরটা এক ছোট ভাইয়ের ছিল, আমি ওর থেকে কিনতে চাইছিলাম কিন্তু বিক্রি করে নাই। কবুতর ডিম পাড়ার আগের সবচাইতে বড় লক্ষণ হচ্ছে যেটা আমি আপনাদেরকে দেখাই, আর এই যে মাদিটা দেখতেছেন, এই মাদিটা আমি কাকার থেকে কিনে নিয়ে আসছিলাম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমি একটা জিনিস নিয়ে আসলে খুব চিন্তায় আছি, সেটা হচ্ছে একটা বিড়াল কোনোভাবেই আমার বাসা ছাড়ছে না। তো আমি আগে বিড়ালটার কাছে যাই, তারপর আপনাদেরকে দেখাই। এই যে আপনারা এখন যে বিড়ালটা দেখতেছেন, আপনাদেরকে এটার কথাই বলতেছিলাম, এটা সারাক্ষণ আমার বাসার সিঁড়িতে বসে থাকে। ওকে যতবারই আমি আসলে তাড়ানোর চেষ্টা করি কোনো লাভ হয় না, সারাদিন এখানে ঘুমায়। আর আমি চিন্তায় আছি এই বিষয়টা নিয়ে যে এই বিড়ালটা আপনার কোনোভাবে আমার কবুতরের কোনো ক্ষতি করে না। কে যে দেখেন, এই ম্যামে করছিস কেন? তোকে এখানে কে থাকতে বলছে? তোরে কি এই জায়গা কেউ লিখে দিছে? দেখছেন অবস্থা? এই যাও এখান থেকে, যাও যাও যাও। এই কি অবস্থা বলেন তো, এমন একটা অবস্থা মনে হয় যেন ও আমার বাড়িটা কিনছে। ঠিক আছে, এই বাড়িটা তার মানে ওরই বাড়ি, আমি মনে হয় এই বাসায় ভাড়া থাকি। এই যাও 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 দেখছেন, যাওয়ার পরে এতটুকু যে আবার বসে গেছে। এই বিড়ালটা যে আসলে পরবর্তীতে আমার ছাদে উঠে যায় কিনা আমি এটা নিয়ে খুব চিন্তায় আছি। সারাদিন আমার আমার ঘরের মনে করেন আপনার সিঁড়ির মধ্যে বসে বসে ঘুমায়, এবং এই বিড়ালটা যে কেউ পালে তা না, এই বিড়ালটা কিন্তু কেউই পালে না, ওর মধ্যে ভয় বলে কিছু নাই। আর এমন অলস বিড়াল আমি তার মানে জীবনে দেখি নাই, সারাক্ষণ খালি ঘুমায়, এখন আরেক জায়গায় যে আবার বসে যাবে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যেন আসলে ও আমার কবুতরের কোনো ক্ষতি না করে। এই যে দেখছেন, আমি এক জায়গা থেকে উঠে দিলাম, আরেক জায়গায় যে সে যা সুন্দর মতো বসে গেল। আমাদের এই আচিল মুরগিটা আজকে ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিল। এগুলা কোনো একটু ভয়টা পাইলেই দেখা যায়। আপনার আমার বাসার যে আপনার এই যে রেলিংটা দেখতেছেন, যে বাউন্ডারিটা আছে ছাদের, এই ছাদের উপরে উঠে যায়, তারপরে নিচে লাফ দেয়। তো এখন কি যে একটা অবস্থার মধ্যে আছি, আমি ভাবছিলাম মনে হয় অনেক ব্যথা ব্যথা পাইছে, পরে ধরে দেখলাম না ব্যথা ব্যথা পায় নাই। আর পাখা কেটে রাখলে আরেক সমস্যা, কারণ পাখা যদি কেটে দেই তাহলে মনে করেন নিচে পড়লে দেখা যায় অনেক ব্যথা পায়, এই কারণে পাখাও কাটতে পারতেছি না। আর আজকে একটা বড় ধরা খাইছি, কেন ধরা খাইছি বলতেছি, রাজশাহী থেকে আনা আমার যে দুইটা কবুতর ছিল, তো দুইটা কবুতরের মধ্যে একটা কবুতর ভাই আজকে চলে গেছে। আমরা নরের খাঁচায় রাখছিলাম যেন নরের সাথে জোড়া নেয়। আমাদের চুইঠাল মাদিটা এখনো বামে আছে, আপনারা দেখেন ও এই খাঁচার একটা কবুতরের সাথে জোড়া নিছে এবং জোড়া নিয়ে ওখানে বসে আছে। কিন্তু রাজশাহীর যে মাদিটা ছিল সেই মাদিটা কিন্তু ভাই আর নাই, ওই মাদিটা ছাড়ার পরে আমি আর দেখি নাই। ও কোনো নরের সাথেও জোড়া নেয় না, ওকে এতদিন আমি খাঁচায় রাখলাম কিন্তু ও কোনো নরের সাথে জোড়া নিল না। রাজশাহীর কবুতরটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কবুতর ছিল, একদম লাল চোখের একটা কবুতর। আমি ওই কবুতরটার বাচ্চাও করছিলাম, আমার বাসায় প্রায় 6 মাস ধরে আছে ছিল। তো আমি ভাবছিলাম যে ও আর যাবে না, কিন্তু তারপরেও যে চলে গেল এই জিনিসটা আমি কোনোভাবেই মানতে পারতেছি না। আর সত্য কথা বলতে এইটা আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল, কারণ আমার আমার ধারণা ছিল যে এই কবুতরটা মাশাল্লাহ, আমার বিশ্বাস ছিল যে পাল্লায় খুব ভালো করত। তো বলতে পারেন যে পাল্লার একটা কবুতর হারাইলাম এই আর কি। আর আমাদের যে মুসালদম নর কবুতরটা ছিল, হ্যাঁ মুসালদম নর কবুতরটা কিন্তু, এই নরটা কিন্তু আমার বাসার অনেক পুরনো কবুতর, কিন্তু আমার বাসায় লাগানো ছিল না, আজকে এই নরটা ছাড়া হয়েছিল। আলহামদুলিল্লাহ নরটা কিন্তু থেকে গেছে, নরটা কিন্তু যায় নাই। তো কারণ হচ্ছে যে ওর উপরে যে মাকড়া মুসালদম মাদিটা আছে এর সাথে জোড়া ছিল। হ্যাঁ, আপনারা এখন যে মাদি কবুতরটা দেখছেন ওর সাথে জোড়া ছিল, তো এইটা আবার আমার বাসার অনেক পুরনো কবুতর, এই কারণে কিন্তু ও যায় নাই। যাই হোক, ওকে এখন মাদির কাছে দিয়ে দিই। আর আমার এইখানে একটা পাখি নর ছিল, যে নরটা আসলে আমার কবুতর ছিল না, আমার এক ছোট ভাইয়ের কবুতর ছিল। তো গতকালকে কবুতরটা আসলে ও নিয়ে গেল,
তো এখন আপনার বাচ্চা আছে আর ওর সাথে এই যে এখন যে মাদিটা দেখতেছেন এই মাদিটার জোড়া ছিল আপনার। ব্যাপারটা হচ্ছে এই কবুতরটা এক ছোট ভাইয়ের ছিল, আমি ওর থেকে কিনতে চাইছিলাম কিন্তু বিক্রি করে নাই। ও আমাকে যেটা বলছিল সেটা হচ্ছে ভাই এটা আমার খুব পছন্দের একটা কবুতর, তো আপনার কাছে আমানত হিসেবে রাখলাম, আপনি এই কবুতরটা আমি আবার কবুতর পারলে আপনি আমাকে দিয়ে দিন। তো এই কবুতরটা প্রায় 2 থেকে 3 বছর আমার কাছে ছিল, তো 3 বছর পরে কবুতরটা আবার ফেরত নিয়ে গেল এবং আমিও খুব খুশি হয়েছি যে আমি কবুতরটা ফেরত দিতে পারছি। কারণ একটা কবুতর এতদিন পালার পরে ফেরত দিতে পারলে নিজের কাছে, আসলে আমি ওকে বলছিলাম তুমি তোমার কবুতরটা নিয়ে যাও, ওই কবুতরটার বাচ্চা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট করে, আমার বাসায়ও রেজাল্ট করছে ওই পাখি কবুতরের বাচ্চা। তো ও নিয়ে যাওয়াতে আমি মনে করেন দায়মুক্ত হওয়ার যে বিষয়টা আমি দায়মুক্ত হয়েছি। এখন এই মাদিটা সরায় ফেলি আসেন, আর আমাদের কবুতরের বাচ্চাগুলা কিন্তু বড় হয়ে গেছে, যে কারণে আমি আসলে ওর বাবাকেও দিয়ে দিছি আর এখন তো মাটাকেও সরায় ফেললাম। আর শরীফের কবুতর গুলা সব হয়তো বা কালকের মধ্যে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরেই আমি মনে করেন সবগুলা বাচ্চা একসাথে বাইরে নিয়ে চলে যাব। কবুতর ডিম পাড়ার আগের সবচাইতে বড় লক্ষণ হচ্ছে যেটা আমি আপনাদেরকে দেখাই, এই যে এই পেয়ারটা দেখতেছেন, ঠিক আছে, এই পেয়ারটা কিন্তু ডিম পারবে। কিভাবে বুঝলাম ডিম পারবে, আপনারা দেখেন ওরা বাচ্চাটাকে, কবুতরের যে নিজের বাচ্চাটাকে নিচে নামায় দিছে, এর অর্থ হচ্ছে মাদিটা 2-1 দিনের মধ্যে ডিম পারবে। কিন্তু আমি কিন্তু এই মাদির আর কোনো বাচ্চা নিব না, আমি এই মাদিটাকেও কালকে নাগাদ হয়তো বা সরায় ফেলবো, কারণ আমি এই মাদিটার অলরেডি 2 বার বাচ্চা করাইছি, 3 বার বাচ্চা করানোর আমার কোনো আগ্রহ নাই, এই কারণে আমি আসলে চাচ্ছি এই মাদিটাকে সরায় ফেলতে। এই খাঁচায় আর আসলে কবুতরের বাচ্চাগুলো সব বড় হয়ে যাওয়ার কারণে আর জায়গা হইতেছে না, এখন ওরা তার মানে খুব মারামারি করে, খুব বেশি মারামারি করে। আর এই বাচ্চাটা কিন্তু পাখি কবুতরের বাচ্চা ছিল, আমাদের যে পাখি কবুতর আছে ওর বাচ্চা ছিল। আপনারা দেখেন অলরেডি কিন্তু পাখায় ভাইব্রেশন এসে পড়ছে, দেখছেন পাখা কিভাবে ভাইব্রেট কিন্তু অলরেডি করা শুরু করছে। আমি যদিও আপনার পাখি কবুতরের নিচে অন্য কবুতরের ডিম চেলে দিছিলাম, ওই ডিম ফুটে নাই, ফুটছে হচ্ছে এই ডিম। তো যাই হোক, একটা ডিম ছিল হচ্ছে বাইরের, একটা ডিম ছিল হচ্ছে পাখি কবুতরের, তো পাখি কবুতরের বাচ্চাটাই ফুটলো, যেটা চাই নাই সেটাই হইলো। আর এই যে মাদিটা দেখতেছেন, এই মাদিটা আমি কাকার থেকে কিনে নিয়ে আসছিলাম, এখন এই মাদিটার শারীরিক কন্ডিশন কি একটু দেখি। মাদিটা দুর্বল ছিল, এই মাদিটা আমার জোড়া দেওয়ার ইচ্ছা আছে, কারণ এটা খুব ভালো মানের একটা কবুতর। এই যে দেখেন মাদি কবুতরটা, দেখছেন কবুতরটা চোখই অন্যরকম। তো শারীরিক ভাবে এখনো মোটামুটি ও ফিট হয়েছে, কিন্তু ওর মোল্টিং হওয়া দরকার, মোল্টিংটা প্রপার হয় না। এই যে দেখেন কানের পরটা, এটা কিন্তু পুরনো পর, আর শরীরের মধ্যে এখনো ময়লা পশম আছে, মানে হচ্ছে পুরনো পশম আছে, পুরনো পশম গুলো সব পরে যখন নতুন পশম হবে, নতুন পশম হবে তখনই কিন্তু আমি আসলে ওর জোড়া দিব, এর আগে আমি জোড়া দিব না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করব, আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশা ভিডিওটা শেষ করলাম। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।